ইদানিং আমরা এদেশি এলাকায় লক্ষ্য করছি বিজেপি এবং আইপিএফটি দুই শরিক দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে। এতে এদেশি এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একটা অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এটা মানুষের বুঝতে অসুবিধা হয় না যে সামনে এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখে দুই শরিক দলের মধ্যে এলাকা দখলের, তাদের ডমিনেশনের লড়াই চলছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই যে ঘটনা ঘটল টাকার জলায়, তাদের মন্ডল সভাপতি সভায় আক্রান্ত হলো, গাড়ি ভাঙচুর করা হলো, তারপর কোমলমতে দফায় দফায় দুই দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে। এর কিছুদিন পর আমরা লক্ষ্য করলাম তুলা শিকেরও আবার উভয় দলের মধ্যে গোলমাল হয়েছে, এবং লাস্টলি কিছুদিন আগে তৈদুতে দুই দলের মধ্যে প্রচণ্ড মারামারি, রক্তপাত, এই লাঠি তীর গুলদিস ইত্যাদি দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে, একটা অরাজক পরিবেশ চলছে। সেখানে আমরা লক্ষ্য করছি শাসক দলের কিছু নেতা এই যে দুই শরিক দলের মধ্যে গোলমাল চলছে, তার পেছনে বামফ্রন্ট বা বিরোধী দলের মদত রয়েছে বলে অভিযোগ তোলার চেষ্টা করছে। আমরা বলতে চাই তাদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য। আমরা এর তীব্র প্রতিবাদ করি, নিন্দা জানাই। এটা মানুষের কাছে আজকে পরিষ্কার যে দুই দলের মধ্যে যে অশুভ জোট হয়েছে, সমাজ বিরোধীদের প্রচণ্ডভাবে উস্কানি দিয়ে তাদের সাহায্যে তারা ক্ষমতা দখল করেছে, তার পরিণতিতে আজকে এই যে চলছে সারা রাজ্যে অরাজক পরিবেশ, এখানে আইন শৃঙ্খলার অবনতি একেবারে, এখানে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে দপ্তরটা আছে তার অস্তিত্ব নিয়েই মানুষের সন্দেহ দেখা দিয়েছে, এরকম অবস্থা তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো শাসক দলের ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার, ফ্রাঙ্কেনস্টাইনের যে দৈত্য তার দণ্ড আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি বিরোধী দলের মদত বলা হয় এটা এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না, সত্যের অপলাপ আর কিছু হতে পারে না। আমরা তার তীব্র নিন্দা জানাই, এবং আমরা চাই আগামীতে যখনই করোনা পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনের প্রস্তুতি গৃহীত হবে, তখন সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হোক, শান্তি সম্প্রীতি এদেশি এলাকায় বিরাজ করুক। তার জন্য সরকার তার দায়িত্ব পালন করুক, এই দাবি আমরা জানাই।